আমার ছেলে কত সাবধানী, কত জ্ঞানী। টিকিটটা সে ভাস কইরা জুতার ভিতরে মুজার ভিতরে রেখে দিয়েছে। এই উঠেন। এই মে, বেরে তোমার মতো কত বলো। আমি তোমার বাবার বয়সী একটা লোক, উঠুন মানে। এই ব্যাধি বিকার আমার আব্বার সাথে ব্যাধি বিকার বানা বেলে দিলাম। আমাদের সিটে আপনারা বসছেন কেন, উঠেন, এটা আমাদের সিট। আপনাদের সিট মানে আমরা নগদ টাকা দিয়ে একদম টাকা দিয়ে দুইটা সিট কিনছি, একটা এ আব্বার জন্য একটা এ আমার জন্য। বসতে পারছো? কথা পারে ম্যাডাম, উঠেন। এক্সকিউজ মি, দেখি স্যার, ম্যাডাম, স্যার এনি প্রবলেম? উনি আমাদের সিটে বসছেন, উঠতে বলেন, উঠেন। আরে বসতেছেন না কেন এই মহিলাটা? আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছে, আব্বা খারাপ ব্যবহার করছে না তোমার সাথে। আরে আমরা টাকা দিয়ে টিকিট কাটছি, আমরা আমাদের সিটে বসি, উনি আর ফটকে রাখা। উঠেন, উঠেন, বেয়াদবের মতো একটা বেয়াদব মহিলা। উনি তখন থেকে অভদ্রের মতো কথা বলতেছেন, প্লিজ উঠান উনা থেকে। দেখছেন দেখছেন জুতা খুলতেছে। ম্যাডাম আমি বলছি, এই যে স্যার প্লিজ, আপনি জুতা খুলতেছেন কেন? এটা লোকাল বাস না স্যার, এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আরে আব্বু আব্বু মাথা, এই ইগল করতে হয় না বাবা, মানুষ খারাপ করবে বাবা। এই দেখ কি টিকেট, এই যে টিকেট, এই যে আমাদের টিকেট, এই যে এ এ একটাই আব্বার একটাই আমার। বুঝতে পারছেন? আমার ছেলেকে আমি বলছি টিকেট প্রতি সাবধানে রাখতে। আমার ছেলে কত সাবধানী, কত জ্ঞানী। টিকিটটা সে ভাস কইরা জুতার ভিতরে মুজার ভিতরে রেখে দিয়েছে, হ্যাঁ, যাতে না হারায় যায়। হ্যাঁ দেখি, এই যে দেখেন নেন। হ্যাঁ না স্যার, আপনি দূর থেকে ধরেন, আমি দেখছি, দূর থেকে ধরেন, নাম্বারটা দেখব। স্যার সবই ঠিক আছে, এর জায়গায় এ আছে, কিন্তু এখানে 1-2 আর এখানে 3-4, এতটুকু মিল নেই। আপনার সিটটা প্লিজ স্যার, ওই যে আব্বার পক্ষ থেকে ছাড়ি, আমার পক্ষ থেকে ছাড়ি। এই যে স্যার গাড়িওয়ালা স্যার, আপনারাও স্যার। প্রবলেম তো সলভ হয়েছে তাই না? যান যান যান, বাড়ায় যান উস্তাদ। স্যার আপনি সিট পেয়েছেন? হ্যাঁ বসছি। তা বসেন বসেন। মহিলা আসেন, আব্বা তুমি একটা কথা কাও তা, এই যে এই মেয়েটার সাথে যে বসছে সেটা কি মহিলা? আপলেডিস মানে কথাবার্তা বুঝোস না, অর্ধেক পুরুষ। চুপ থাক, চুপ। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, আপনাদের যাত্রা শুভ হোক। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাসটি ছাড়তে আমাদের লেট হয়ে গেছে। আমরা এখন রওনা দিলাম ঢাকা থেকে ধনবাদ ভায়া মধুপুর, আমরা সবাই সুন্দরভাবে যাব। আর আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো সতর্ক বার্তা। সেই বার্তাটি হলো, অপরিচিত লোকদের দেয় কিছু খাবেন না, আর যদি খেয়ে ফেলেন তাহলে আমাদের কোনো দোষ নেই। আর আরেকটি কথা, আপনাদের সবার মালামাল নিজের দায়িত্বে রাখবেন। আর আমরা এখন রওনা দিচ্ছি, আপনাদের যাত্রা শুভ হোক। আর আপনার যদি কোনো কিছু লাগে তাহলে যে সুপারভাইজার শামীমকে বলবেন, আপনাদের সার্ভিস দিতে বাধিত থাকিব। শুভ হোক আপনাদের যাত্রা।